গোসল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ গোসল আর একটা হচ্ছে আবশ্যকীয় গোসল। স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন, স্বপ্ন দোষ হয়ে গেছে, ওই গোসলটা আপনার করা কি ফরজ, ও গোসলটা করা কি ফরজ। যখন ফরজ গোসল আপনি করবেন, ফরজ কয়টা জোরে বলেন? তিনটা ফরজ। এক নাম্বার কুলি করা, দুই নাম্বার নাকে পানি দেওয়া, তিন নাম্বার সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভেজানো। কথা বুঝতে পেরেছেন? এরপরে গোসল করলেন, গোসল করে আপনি যদি ওযু নাও করেন, আপনি নামাজ আদায় করলে করতে পারেন। আল্লাহ রাসূল যেটা করতেন, উনি গোসলের আগে ওযু করে নিতেন, এটা সুন্নাহ। গোসলের আগে কি করে নিতেন? ওযু করে নিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক সময় ফজরের আগে গোসল করেছেন, গোসল করার পর আমি দেখেছি তিনি ওযু করেন নাই, বরং দুই রাকাত নামাজ আদায় করে ফজরের নামাজে চলে গেছেন। আল্লাহু আকবার! বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে আপনি গোসলের আগে ওযু করে নেবেন, গোসলের আগে ওযু করার পরে আপনি গোসল করলেন, তারপরে আপনি নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলেন। গোসল করার পরে যদি ওযু ছুটে না যাওয়া কোনো কারণ সংঘটিত না হয়, তাহলে ওযু করার প্রয়োজন নাই। গোসল করেছেন, বায়ু চলে গেছে, ওযু নষ্ট হয়ে যাবে। গোসল করেছেন, কোনো খাবার খেয়েছেন, আপনার ওযু ভাঙবে না। অনেকে বলে যে হুজুর ভাত খেয়ে ফেলাইছি, ওযু মনে হয় নষ্ট হয়ে গেছে, কথা বলেন না কেন? ভাত খেয়ে ফেলছেন, ওযু নষ্ট হবে না। আবার অনেক মা বোন বলে হুজুর ওযু করছি তারপর আমার বেগানা পুরুষ দেখে ফেলছে, আমার দেবর দেখে ফেলছে, ওযু থাকবে কি থাকবে না? দেবর দেখে ফেলার কারণে ওযু নষ্ট হয় না, কিন্তু ফরজ তরক হয়। দেবরের কি দেখা যায় আছে ভাবিরে? যায় আছে, ওযু নষ্ট হয় না। বাথরুমে গেছেন, পেশাব করেছেন, আপনার ওযু নষ্ট হয়ে যাবে, কিন্তু গোসল করার পরে কোনো কারণ ছাড়া নতুন করে ওযু করার প্রয়োজন নাই। কথা বুঝতে পেরেছেন? তবে বন্ধুরা আমার মনে রাখতে হবে সব মানুষকে, ওযুর মধ্যে ফরজ হচ্ছে চারটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাগসিলু ওযুহাকুম আইদিয়াকুম إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. الله رب العالمين بلال نائم مومن راب ببطر تجخن ارجان قربا بثمي فغسلوا وجوهكم মুখমন্ডল গুলোকে ধৌত করবা, গোটা মুখটাকে ধৌত করবা। আপনি বলবেন হুজুর গোটা মুখ বলতে আবার কোন অংশটাকে বোঝায়? মুখ তোকে জানি আমরা, শুধু ফোটা অংশটা, মুখ শুধু ফোটা অংশ আপনারা বলেন, আমরাও বলি, কিন্তু মুখমন্ডল হচ্ছে চুলের উৎপত্তি স্থল থেকে নিয়ে এই থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত যতটুকু অংশ রয়েছে পুরোটাই হচ্ছে মুখমন্ডল। কথা বুঝতে পেরেছেন? এ পুরোটা কি করতে হবে? ধৌত করতে হবে। মনে রাখবেন ওযু করার সময় যদি আপনার গোটা মুখমন্ডলে এক চুল পরিমাণ অংশ শুকনা না থাকে, আপনার ওযু হবে না, ওযু না হইলে আপনার নামাজ হবে না। গত কয়েকদিন আগে জোহরের নামাজে গেছি, অনেক সময় মসজিদের সভাপতি কমিটি সেক্রেটারি এগুলো একটু একটু মানে আপডেট হয়ে থাকে, কথা বুঝতে পেরেছেন? এদেরকে কোনো পরামর্শ দিলে নিতে চায় না অনেক মসজিদে। জোহরের নামাজে আমার বাসার পাশে এক মসজিদে ঢুকেছি, যাওয়ার পরে দেখতেছি সভাপতি সাহেব সামনে দাঁড়াইছে, আমি পেছনে দাঁড়াইছি, উনি যে ওযু করে আসছে, দুই পায়ের একটা পায়ের অংশ ঠিক মতো ভিজে নাই, স্পষ্ট শীতকালে বোঝা যায় না, খসখসে একটা সাদা ভাব হয়ে থাকে। উনি ঢুকছে, ঢোকার পরে দেখতেছি শুকনা। তো আমি চিন্তা করলাম, আমি জানি মাসালাটা, এই লোকটা যে নামাজ আদায় করবে, এখন যদি না বলি তাহলে মানুষটার নামাজটা কি হবে না? আদায় হবে না। তো আমি ওটার খেয়াল করলাম না যে উনি সভাপতি সেক্রেটারি না এলাকার হুমরা সুমরা, ওই বিষয় বিবেচনা না করে একজন মুসলিম হিসেবে আমি ওনাকে বললাম, ভাই আপনার পা কিন্তু শুষ্ক দেখা যাচ্ছে, মনে হয় না এই জায়গাটা ভিজেছে, তো নামাজ বললে তো হবে না, আপনি একটু চেঞ্জ করে আসেন। তো বিষয়টাকে উনি এরকম মনে করলেন, মানে আপনি ওই জায়গাটা ভিজিয়ে বা ওযুটা নতুন করে করে আসেন, বিষয়টাকে উনি এরকম মনে করলেন। আমার প্রেজেন্টেশন কিন্তু অনেক বিনয়ের সাথে ছিল, আদেশ সুযোগ ছিল না। হুকুম হয় দুই ধরনের, কয় ধরনের? এই মিয়া যান ওযু করে আসেন, আপনার পা এখনো ভিজে নাই, একটা। আরেকটা হচ্ছে যে প্রিয় ভাই আপনার পাটা কিন্তু শুকনো হয়ে আছে, মনে হয় না ওযুটা হয়েছে, আপনি একটু ওযুটা করে আসেন, নাহলে নামাজ হবে না।
দ্বিতীয় প্রেজেন্টেশনটা কিন্তু বিনয়ের, খেয়াল করছেন? আমি কিন্তু আদেশ করি নাই তারে, কিন্তু লোকটা মনে করছে যে হুজুর মনে আদেশ করতেছে। ঠিক আছে, দেখ মনে মানে পলিটিক্যাল কিছু ভাষা আছে না, যেই যায় যাই বলুক, আচ্ছা দেখ মনে। আরে তুই চিন্তা করিস না তো, আরে আমি আছি না, তোর ভাই আছে না, তোর চাচা আছে না, আরে বেটা তুই তো আমার কলিজার টুকরা, তোর লেগে না করলে কার লেগে করবো? উনি মনে হয় মনে করছে যে আমি পলিটিক্যাল কোনো রিকোয়েস্ট করেছি, নাউজুবিল্লাহ বলবেন না বেটা। তারপরে দাঁড়ায় নামাজ আদায় করলো, আচ্ছা ওর নামাজ কবুল হোক আর না হোক, আমার দায়িত্ব বলার বলছি, এরপরে এর নামাজের জান্নাতে নেক বা জাহান্নামে নেক, আমার কি কোনো ঠেকা আছে? ঠেকা আছে? চাচা খালু দাদা মামা বইলা বিনয়ের সাথে বুঝে যদি আপনি না মানেন, তা আপনার হাসর আপনার সঙ্গে, আমার ঘোরার ডিম কি? আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, ওই লোকটার যে বললাম মানলো না কেন? উনি মনে করেছেন আমি এলাকার অমুক, আমি মসজিদের অমুক, আমারে কেন বলবে? মিয়া সব জায়গায় পাওয়ার চলে না, তোমার ওই পাওয়ারের ঘোড়ার ডিম বালুর পরিমাণে কোনো দাম নাই, ঠিক কিনা? বালু ছিলেন বালু, ওই বালুর পরিমাণে কোনো দাম নাই। বালু কোথায় লেগে থাকে? পায়ের মধ্যে, ঠিক কিনা? চলার পথে জুতার নিচে, ওই বালুর পরিমাণে দাম নাই। আপনি মসজিদের ঘোড়ার ডিম যাই হন না কেন, ইসলামী শরিয়ার কোন বিধিবিধান যখন আপনাকে কেউ নক করবে, তখন বুঝবেন যে এই বিষয়টা কিন্তু হুজুরের বিষয় না, এই বিষয়টা স্বয়ং আল্লাহর বিষয়, হুজুর আমারে জানাইতেছে মাত্র। কিন্তু এই জিনিসটা অনেকে মনে করে, বড় উপস মানে ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো বিষয় যদি বলে যে কাকা আপনি এটা করতেছেন, এটা তো জায়েজ নাই, উনি মনে করে যে আইসে মসজিদের মৌলভী সাহেব, মজ্জেম সাহেব আমার আদেশ দিতে। আরে মিয়া, হুজুর আপনারা আদেশ দিচ্ছে না, হুজুর আপনারা জান্নাতের সোজা পথটা দেখা দিতেছে।